Shaking Things Up এর প্রথম পর্ব পালাবে কোথায়, ইন পার্টনারশিপ উইথ UNDP. আমার নাম শাহনওয়াজ ওয়ারা, আমি কাজ করছি প্ল্যান ইন্টারন্যাশনালে। আমি এখানে স্পেশালিস্ট আরবান ডিআরআর হিসেবে কাজ করছি। আসলে আর্থকুয়েক একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা থেকে আসলে পরিত্রাণের সেভাবে সুযোগ নাই, কিন্তু এটাকে আমাদেরকে ফেস করতে হবে। তো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এটার প্র্যাকটিসের জায়গাটা থেকে বলি, বা যদি আমরা যদি দেখে থাকি যে আমরা আসলে অন্যান্য অনেক বিষয়ে প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আর্থকুয়েক হলে কী করবো বা কীভাবে করা যেতে পারে। এবং সাম্প্রতিক সময়ে যদি আমরা আমাদের আর্থকুয়েক এবং আর্থকুয়েক পরবর্তী অবস্থাগুলোকে অ্যানালাইসিস করি, আমরা দেখব যে মানুষ বেশিরভাগ আহত হয়েছে পাদপৃষ্ঠ হয়ে, তারা মানে প্যানিকড হয়ে হুড়োহুড়ি করে বের হয়ে আসতে গিয়েছে বিল্ডিংগুলো থেকে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও আমরা দেখেছি যে অনেকে ইনস্ট্যান্টলি জাম্প করেছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যেখানে এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াচ্ছে, সেখানেও যদি স্টুডেন্টরা এই ধরনের আচরণ করে, তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে গ্যাপটা কোথায়। আমরা যদি চিন্তা করে দেখি যে আসলে আমাদের প্রাইমারি স্কুলগুলো থেকেই কিন্তু এটার একটা বড় ধরনের আলোচনা হওয়া দরকার এবং প্র্যাকটিসগুলো আসা উচিত। আমরা যদি মনে করি যে কালচার অফ সেফটিটাকে আমরা এনশিওর করতে চাই, তখন এটা আসলে একদম লার্নিংটা আসাই উচিত একেবারে রুট থেকে। পাশাপাশি ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি আছে যে আসলে কী করতে হবে, কীভাবে করতে হবে, এটা কমিউনিটির প্রথমেই ফ্যামিলির মধ্যে জানা দরকার যে ফ্যামিলি তারা কোথায় যাবে। এখন আর্থকুয়েক হওয়ার সময় যদি ফ্যামিলি মেম্বাররাও বাড়ির বাইরে থাকে, আর্থকুয়েক পরবর্তী সময় তারা কোথায় মিট করতে পারে, সেই ধরনের জায়গাগুলো আগে থেকে সিলেক্ট করে রাখা উচিত। এবং আমরা যদি দেখি যে সরকারের দিক থেকে সরকার কী কাজ করছে, যেমন সরকারের যে সহযোগিতায় যে সাম্প্রতিক প্রজেক্টগুলো আসছে, বিশেষ করে CDMP প্রজেক্টটা, সেখানে কিন্তু একটা স্টাডি হয়েছে আর্থকুয়েকের উপরে এবং আমাদের ভালনারেবিলিটিজের উপরে। তো সেখানে দেখা গিয়েছে যে আমাদের 75,000-এর উপরে বাড়ি ভালনারেবল, কিন্তু এই ভালনারেবিলিটিজের সাথে সাথে আমাদের কী কী অপরচুনিটি আছে, আমাদের রিসোর্স কী কী আছে, সেইটা যদি আমরা আর একটু হাইলাইট করতে পারি, আমরা যদি মানুষের কাছে নিয়ে আসতে পারি, তাহলে মানুষ কিন্তু অনেক কনফিডেন্ট পাবে এবং এই ভয় থেকে কিন্তু আসলে সে তখন বের হয়ে আসতে পারবে। তো সুতরাং আমাদেরকে আগেই চিন্তা করতে হবে যে আমাদের রিসোর্স কী কী আছে, আমাদের কী কাজ করতে হবে, সেইটা আসলে আমাদেরকে জানাটা দরকার। রূপকথার আলোকে আমরা চেষ্টা করি ভূমিকম্পের মোকাবেলা করতে, তবে আশঙ্কা তো এখন আর কল্পনাই নেই। তাহলে বাস্তবের উপায় কী? কতদিন আর এড়িয়ে যাব এই বলে যে কপালে যা আছে তাই হবে? আমাদের অবশ্যই সতর্ক এবং শিক্ষিত হতে হবে। এইডসের আশঙ্কা কমাতে আমরা শিখেছি, বাঁচতে হলে জানতে হবে। এক সময় এমন ছিল যে কন্ডম কথাটা বলাই ছিল এক ধরনের অপরাধের সমতুল্য, তবে এখন দিন বদলেছে, আমরা বুঝতে শিখেছি। তাহলে কেন এই ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকব? সমাজের সব স্তরে যারা আছেন সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের স্লোগান হবে একই। ডেফিনেটলি আমি যখন এই বিষয়টা নিয়ে কাজ করছি, তো প্রথমে আমার পরিবারের নিরাপত্তাটাও আমার কাছে সবার আগে চলে আসে। তো আমি আমার পরিবারের যারা আছেন তাদের সাথে আমি শেয়ার করি আমার যে ইনফরমেশনগুলো আমি পাই, বিমের নিচে বা কলামের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, এবং কাঁচ যেখানে আছে বা ভারী আসবাবপত্র যেখানে আছে সেই আশেপাশে যেন না থাকি আমরা। এবং একই সাথে আমার আশপাশে যারা বাস করছে আমাদের সেম কমিউনিটিতে, তাদের সাথেও আমি ইনফরমেশনগুলো শেয়ার করি এবং কাছাকাছি কোন জায়গাতে গিয়ে আসলে সেফ থাকা যেতে পারে, এবং আর্থকুয়েক হওয়ার সময় যদি আমরা কেউ বাড়িতে না থাকি, বাইরে থাকি, তো পরবর্তীতে তখন আসলে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি কীভাবে কোথায় গিয়ে খুঁজে পেতে পারি, এই ধরনের আলোচনাগুলো করে থাকি। এবং আমি বলবো যে আমাদের নগর প্রেক্ষাপটে যে অবস্থাটা আছে, যে আমাদের পপুলেশান অনেক বেশি, আমাদের স্ট্রাকচার অনেক বেশি, কিন্তু তারপরেও কিন্তু কিছু সুযোগ সুবিধা আমাদের আছে। যেমন আমি কোন খোলা জায়গায় আমি যেতে পারি, আমি কোনো রাস্তায় বা বড় কোনো অ্যাভিনিউতে যেতে পারি কি না, সেই জায়গাগুলো আগে থেকে আমি চিহ্নিত করে রাখি। আর একটা কথা একটু মনে রাখা যে আসলে আর্থকুয়েকের সময় খুব প্যানিক হয়ে দৌড়াদৌড়ি না করে
আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমার ঘরের মধ্যেই আমি সেফ কি না, আমার বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখে, নাকি আমাকে বাইরে গিয়ে সেফ থাকতে পারবো, সেটা আমাকে আগে থেকেই চিন্তা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমার বাইরে যাওয়ার থেকে হয়তো বাসায় থাকাটাই সেফ, তো সেটাও আমাকে আগে থেকে আসলে অ্যাসেস করে নেওয়াটা উচিত হবে। বুঝতে তো আমাদের হবেই, বেঁচে থাকতে হলে জানতে হবে কিভাবে মোকাবেলা করতে হবে, কি কি উপায় রয়েছে। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে এবং বাঁচাতে হবে বন্ধুদেরও। তবে বিচক্ষণতার পরিচয় দিতে হয় এই ক্ষেত্রে। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে ভূমিকম্পের সময় মোবাইল ফোনের ব্যবহারও হবে ভিন্ন, সেই সময় কাউকে কল করার দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি টেক্সট করুন। সবাই যদি এই নিয়মটি মানে তাহলে নেটওয়ার্কে জ্যাম হবে না এবং সবাই ন্যূনতম খবরটি সহজে জানতে পারবে, তাছাড়া ভয় কাটবে না এবং আতঙ্ক বাড়বে ক্রমান্বয়ে। আপনার ডায়ালকৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। হ্যালো আসেক, হাই। 2015 যখন নেপালে একটা ডেভাস্টেটিং আর্থকুইক হলো, আমরা সবাই উই ওয়ার ভেরি শক। হোয়াট উই নো ইজ দ্যাট অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ওয়ার দেয়ার ইন নেপাল। নেপালের আর্থকুইক এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক এটা এরকম লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স আমার কখনো হয় নাই। অ্যান্ড আমি এটাও জানি না যে এরকম এক্সপিরিয়েন্স আর কখনো হোক, এটা আমি চাই কি না। এটা যে খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য সেটা যেমন সত্যি, এটা আমাকে অনেকভাবে চেঞ্জ করেছে এটাও সত্যি। আর্থকুইকের সময় আমরা কাঠমান্ডুর বাইরে ছিলাম, চিতওয়ান নামের একটা জায়গায়। তো আমার নেপালি এক বন্ধু শ্রেয়াস, ওর এনগেজমেন্ট ছিল যে কারণে নেপালে যাওয়া। আর্থকুইক ফিল কি মানে এভাবে যে মাটি কাঁপে এটা না দেখলে বা না ফিল করলে বোঝা যেত না। আমাদের কাছে আর্থকুইক মানে মনে হয় একটু বিল্ডিং কাঁপবে, একটু মাথা ঘুরাবে মনে হচ্ছে, এটাই হচ্ছে আর্থকুইক। বাট তোমার তোমার যে সম্পূর্ণ মানে পুরা তোমার মাথা থেকে পা পর্যন্ত যেরকম এভাবে কাঁপবে বা এভাবে যে তুমি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে যাবা, এটা তুমি আসলে ওই সময় মাটিতে দাঁড়িয়ে না থাকলে বোঝা সম্ভব না। পরের দিন এমার্জেন্সি ফ্লাইটে আমাদের ঢাকায় ফেরত আসার কথা। আই কলড হোম টু সে যে আমি কালকে আসবো না। আমাকে ক্লিয়ারলি বলে যে দেখো আমরা আর টেনশন নিতে পারছি না এভাবে, যে অলরেডি আমরা জানি ওখানে ইয়ে প্রতিদিন ভূমিকম্প হয়, আর তোমরা কোথায় আসো কি আসো আমরা তো দেখতে পাচ্ছি না তোমাদেরকে, তো চলে আসো। আমার মনে হয় যখন আমি ফাইনালি বলি যে আমি যদি আজকে থেকে মানে তোমরা যদি পারমিশন না দাও আমি কিন্তু কালকে ফ্লাইটে উঠবো, আমি চলে আসবো মানে ঢাকায় ফেরত যাবো, কিন্তু এই যে এই দ্য আইডিয়া যে আমি এরকম একটা সিচুয়েশনে নোয়িং যে আমি হয়তো ছোট্ট একটা অবদান রাখতে পারি, নো বিং আ মেডিকেল স্টুডেন্ট অ্যাট দ্যাট টাইম একটা মেডিকেল টিমে কাজ করতে পারি, এই যে ওয়ার্কআউট যে করবো নোয়িং যে আই কুড বি অফ হেল্প, এটা সারা জীবন আমাকে মানে একটা এই এর বোঝাটা বইতে হবে। এটা যখন ইভেন্চুয়ালি গিয়ে বলি তখন আমার মায়ের সাথে কথা হচ্ছিলো, সে বলে আচ্ছা একটু পরে ফোন দিচ্ছি, বলে একটু পরে দে কল ব্যাক, তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি কবে আসতে চাও। তো আমি তখন আমার মাথায় ফ্রেশ যে ডেটটা আসে ধাম করবো, আচ্ছা ঠিক আছে এই 3 তারিখে আসবো, বলে মানে ওখানেই কনভার্সেশন। বাট ইভেন্চুয়ালি মানে 3 তারিখেও না, আমরা আরও পরে আসছি, বাট ওই যে আসে না প্রথম ধাক্কাটা সামলানো, তো ওটা তো হয়ে গেছে। যে সো আমি বিভিন্ন সময় বিভিন্ন যখন এই ইয়েগুলো ভিজিট করতাম, আমরা মেডিকেল টিম নিয়ে ওষুধ ডিস্ট্রিবিউট করতে বা হেলথ চেক আপের জন্য যখন ঘুরতাম, তখন খালি চিন্তা করতাম যে যে ঢাকায় যদি এরকম আল্লাহ মাফ করুক এরকম সিচুয়েশন কখনো হয়, আমরা কিন্তু উই হ্যাভ আ ভেরি বুমিং রিয়েল এস্টেট বিজনেস। কাঠমান্ডুতে কিন্তু এরকম না, মানুষজন খুব সিম্পল লুকিং বাসা বানায় নিজেদের, 2-3 তলা নিজেরা বানায় নেয়। তো তুমি জানো যে অ্যাটলিস্ট তোমার বাসা দেখতে যত সিম্পল হোক ওটার কতটুক ইট, কতটুক বালি, কতটুক সিমেন্ট ইউজ হয়েছে তুমি জানো সেটা। বাট ওদের যেসব রিয়েল এস্টেট বিজনেস যেসব ডেভেলপ করছিল বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু এফেক্টেড ছিল। এবং টু বি ভেরি অনেস্ট, ইন দ্য নেক্সট 50 ইয়ার্স মানে নেপালিরা আমার নেপালি বন্ধুরা আমার যেটা বলে যে কেউ আর কখনো অ্যাপার্টমেন্ট বা ইয়ে কিনবে না, কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট এগুলো কিনবে না। আমি ধরো একটা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছি, এখন ধ্বংসস্তূপ দেখতে সবই এক, সবই কিন্তু ইট, সবই বালি, বাট এই ধ্বংসস্তূপের মধ্যে তুমি যখন একটা খুবই কারো পার্সোনাল বিলঙ্গিং দেখছো, হতে পারে সেটা একটা পুরা ফেটে যাওয়া বাস্কেটবল বা কারো একটা কিবোর্ডের ভাঙা টুকরা মানে কি, অথবা ধরো কারো আমি একটা আমার খেয়াল আছে একসময় একটা সাউন্ড মিক্সার আছে না, যেটা মানে সাউন্ড মিক্সিংয়ের জন্য যে বড় বড় মিক্সারগুলো ইউজ করে ওরকম, সো ওটা দেখছি আমি চিন্তা করছি হয়তো এই বাসায় কেউ একটা কোনো মিউজিশিয়ান থাকতো, হয়তো সে হয়তো ডেইলি কিছু রেকর্ড বানাতো, হয়তো সে কিছু রিলিজ করতো, মেবি হি ওয়াজ ভেরি ফেমাস, আমি তো চিনি না। ও কি আসলে বেঁচে আসে এখন, ও কি কোনো ক্যাম্পে থাকছে, ও কি কোনো হসপিটালে নাকি কোনো মর্গে নাকি হি ইজ নোয়্যার, মানে এই যে মানে যেটা বললাম যে ধ্বংসস্তূপ সবই একই, বাট ধ্বংসস্তূপের মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে মেক্স অল দ্য ডিফারেন্স, যে যেগুলো বের হয়ে থাকে যে পার্সোনাল বিলঙ্গিংগুলো। তো ওইখান থেকেই তোমার ইভেন্চুয়ালি তখন ভয় না হলেও যে ইয়েটা কাজ করতো, যে মানে দ্য হোল আইডিয়া যে
দিস ইজ এগুলা মানুষ, এগুলা এখানে সব মানুষরা ছিল, আমার আর তোমার মতো মানুষরাই ছিল, তারাই ধরো একটা খুব সিম্পল একটা সোফার কোশন কোশন আছে না, কোশন দেখে মনে হচ্ছিলো যে এখানে তো কেউ না কেউ একটা হেলান দিয়া হয়তো বসে মানে বিকালে চা খেত, ওই কোশনটা এখানে পড়ে আছে, মানুষটা কোথায়। মানে ইনফ্যাক্ট নেপালের কথা যদি বলি, ইটস বিন মোর দেন আ ইয়ার, বাট দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ দিস উইল টেক মোর দেন আ লাইফ টাইম টু রিকভার। শুনছো রেডিও স্বাধীনের ছয় এপিসোডের মিনি সিরিজ শেকিং থিংস আপ, ভূমিকম্প ও বাংলাদেশের প্রথম এপিসোড পালাবে কোথায় ইন পার্টনারশিপ উইথ UNDP। ভূমিকম্প সম্পর্কে সব তথ্য ঠিকঠাক জানতে আর তোমার মেধা যাচাই করতে কুইজে অংশ নাও আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার। আজকের কুইজটি হলো প্রথম ভূমিকম্পের কিছুক্ষণ পর দ্বিতীয়বার যে কম্পন অনুভূত হয় তাকে কি বলে। অপশন এ ডাবলেট আর্থকুয়েক, অপশন বি আফটার শক। শুনতে থাকো আর সঠিক উত্তর জানাতে টাইপ করো RS তোমার নাম, এরপর A অথবা B লিখে পাঠিয়ে দাও 2010 এই নম্বরে।